স্বাগত শিক্ষার্থীরা, সন্ধিক্ষণের এই পর্বে আমরা আলোচনা করব বিসর্গ সন্ধি সম্পর্কে। ইতিপূর্বে আমরা স্বরসন্ধির সমস্ত সূত্র, ব্যঞ্জন সন্ধির সমস্ত সূত্র একে একে আলোচনা করেছি। ভিডিওতে যারা নতুন তারা সন্ধিক্ষণের পুরাতন পর্বগুলি থেকে এই সূত্রগুলি দেখে নিলে অনেকটাই উপকৃত হবে। তো আজ আমরা শুরু করব বিসর্গ সন্ধি সম্পর্কে। বিসর্গ, যে বিসর্গ চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়, দেখো বিসর্গের চিহ্নটা হলো এরকম। মনে রাখবে এই দুটো গোল চিহ্নের মধ্যে অবশ্যই ফাঁক রাখতে হবে, তবে হবে বিসর্গ। তোমরা অনেকেই দুটো চিহ্নকে বিন্দু বিন্দু দুটো দিয়ে ফেলো, আসলে সেটা বিসর্গ চিহ্ন নয়, সেটা হলো কোলন চিহ্ন। তাই বিসর্গ চিহ্ন দেওয়ার সময় এই গোল গোল চিহ্নের মাঝখানে অবশ্যই তোমাদেরকে ফাঁক রাখতে হবে। দ্বিতীয়ত, বাংলা বর্ণমালার এটি 39তম বর্ণ, তোমরা জানো একদম শেষ বর্ণ। অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু, তাহলে 40টি বর্ণ ধরলে বিসর্গ হচ্ছে 39তম বর্ণ। বিসর্গ হলো একটি অযোগ বাহ বর্ণ, কারণ অন্য কারো সঙ্গে যুক্ত না হলে তার বাহ বা উচ্চারণ থাকে না। একে ব্যঞ্জনের অন্তর্গত ধরলে তাহলে বিসর্গ সন্ধি আসলে ব্যঞ্জন সন্ধির মধ্যেই পড়বে। যাই হোক, আমরা বিসর্গকে আলাদা সন্ধিরূপে আলোচনা করছি সংস্কৃতের সূত্র অনুসারে। ইতিপূর্বে তোমাদের জানিয়েছি সন্ধির যে যে সূত্র পড়বে সবই হচ্ছে সংস্কৃত রীতি অনুসারে, এখানে বাংলার কোনো স্থান নেই, সবই সংস্কৃত নিয়ম অনুসারে। তো আমার সংজ্ঞাতে বলবো বিসর্গের সঙ্গে স্বরাদি মানে আদিতে স্বরধ্বনি বা ব্যঞ্জনাদি, আদিতে ব্যঞ্জনাদি যুক্ত পরপদের মিলনে যে সন্ধি হয় তাহাই হলো বিসর্গ সন্ধি। আমরা সূত্রটাকে এইভাবে লিখতে পারি, বিসর্গ চিহ্ন দিয়েছি যোগ চিহ্ন, স্বর বা ব্যঞ্জন দিয়ে শুরু পরপদের মিলনে যে সন্ধি হবে সেটি হচ্ছে বিসর্গ সন্ধি। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। এবার আসি আমরা বিসর্গের প্রকারভেদ সম্পর্কে। বিসর্গ সন্ধির এই পাঠটি না জানলে বিসর্গ সন্ধি শেখা অপূর্ণ থেকে যাবে। আসলে বিসর্গ হলো দুই প্রকার, একটি হলো রজাত বিসর্গ, একটি হলো স্বজাত বিসর্গ। রজাত বিসর্গ তারাই যাদের বিসর্গের উচ্চারণ হতে রয়ের আগমন ঘটে বা রয়ের পরিবর্তে বিসর্গটি বসে, যে কোনো একটিভাবে মনে রাখতে পারো। যেমন দেখো, অন্তর এই শব্দটিকে আমরা মাঝে মাঝে অন্ত অর্থাৎ শেষে বিসর্গ দিয়ে প্রকাশ করে থাকি। নির এর বিসর্গ দিয়ে রূপ হচ্ছে নি। এই রকম পুনর, এখানে পুন বিসর্গ দিতে পারি, প্রাতর প্রাত বিসর্গ দিতে পারি, স্বর স বিসর্গ দিতে পারি, দূর দু বিসর্গ দিতে পারি। অহন শব্দের দন্তন রয়ে পরিবর্তিত হয় বলে এটি একটি রজাত বিসর্গ, অহ বিসর্গ দিতে পারি। আবার স্বজাত বিসর্গের ক্ষেত্রে মনস থেকে মন অর্থাৎ দন্তসটি বিসর্গে রূপান্তরিত হয়েছে, সরস থেকে স্বর এরূপে, বয়স থেকে বয়, শিরস থেকে শির, যশস থেকে যশ, পুরস থেকে পুর, তেজস থেকে তেজ, জ্যোতিষ থেকে জ্যোতি, আশিস থেকে আশি। তবে মনে রাখবে তুলনামূলকভাবে রজাত বিসর্গের থেকে স্বজাত বিসর্গের সংখ্যা কিন্তু বেশি। এবার আমরা আলোচনার খাতিরে বিসর্গ সন্ধির কিছু বিভাগ করে নেব। বিভাগটি অবশ্যই লিখে দিয়েছি, সন্ধিজনিত পরিবর্তনের নিরিখে এই বিভাগটি হচ্ছে। তো বিসর্গ সন্ধিকে আমরা 5টি বিভাগ করে ফেলছি। এক, বিসর্গের ফলে স্বরধ্বনির বৈচিত্র্য, অর্থাৎ যে স্বরধ্বনি আসবে বিসর্গের পরিবর্তে সেখানে কী কী বৈচিত্র্য ঘটছে সেটা একটা বিভাগ করে আলোচনা করব। দুই, বিসর্গের ফলে রধ্বনির আগমন, অর্থাৎ বিসর্গ উঠে গিয়ে যেখানে রধ্বনিটি আসবে সেখানে কীরকম আলোচিত হবে সেটা। তিন, বিসর্গের ফলে স্বধ্বনির আগমন। চার, বিসর্গের লোপ। এবং পাঁচ, বিসর্গের অপরিবর্তন, অর্থাৎ যেমন ছিল তেমনই থাকবে। এইভাবে আমরা 5টি বিভাগ করে আলোচনা করব। আজ আমাদের আলোচনায় বিসর্গের ফলে স্বরধ্বনির বৈচিত্র্য অর্থাৎ প্রথম পর্বটি।
এখানে আমরা দেখতে পাচ্ছি যদি পূর্বপদের শেষে অবিসর্গ থাকে এবং পরপদের শুরুতে যদি অ থাকে, এখানে অবিসর্গ এখানে অ দিয়ে শুরু কোনো পদ থাকে, তাহলে এই অবিসর্গ এবং অ উভয়ে মিলে ওকার হয় যেটা পূর্বপদের শেষে যুক্ত হয়ে যায়। উদাহরণ দেখো, তত বিসর্গ অধিক, তাহলে এখানে অবিসর্গ আমরা অলিখিত দেখতে পাচ্ছি, এখানে অ দেখতে পাচ্ছি, তাহলে উভয়ে মিলে ওকার হবে, সেটা তয়ের সঙ্গে যুক্ত হবে, তাই হয়েছে তত অধিক। মনোবিসর্গ অভিলাষ, সেখানে হয়েছে মনোভিলাষ। তাহলে ঠিক এই রকম অন্য বিসর্গ অন্য করে হবে অনন্য। বয় বিসর্গ অধিক, বয় অধিক, পর বিসর্গ অক্ষ করে হবে পরক্ষ, যশ বিসর্গ অভিপ্সা করে যশোভিপ্সা। নিশ্চয়ই তোমরা এগুলি ভাঙতে পারবে। এখানে একটা কথা বারবার মনে রাখা ভালো, যেমন কোনো জায়গায় সিমেন্টের অংশকে ভাঙলে সেই এবড়ো খেবড়ো জায়গা মেরামত করার সময় আমরা প্লাস্টার লাগাই, ঠিক তেমনি বিসর্গ সন্ধি ভাঙা মাত্রই সেখানে কিন্তু পূর্বপদের শেষে বিসর্গের প্লাস্টার অবশ্যই করতে হবে। এবার এই পর্বের দু নম্বর সূত্রে আসি। দেখো, অকারান্ত স্বজাত বিসর্গ যদি পূর্বপদে শেষে থাকে, মনে রাখো স্বজাত বিসর্গ, অকারান্ত স্বজাত বিসর্গ যদি পূর্বপদে শেষে থাকে এবং পরপদে শুরুতে বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম ব্যঞ্জন অর্থাৎ গজড়দব ঘজড়দব এবং উঁ ঞ ণ ম এই ব্যঞ্জনগুলো যে কোনো একটা থাকে, কিংবা অন্তস্থ ব্যঞ্জন অন্তস্থ য র ল ব এই ব্যঞ্জনগুলির একটা অথবা হ থাকলে, তাহলে পূর্বপদের স্বজাত বিসর্গটি ওকারে পরিণত হবে, শুধু বিসর্গটাই পরিবর্তন হবে ওকারে। ঠিক আছে, এখানে লেখা আছে পূর্ব ব্যঞ্জনে ওকারটি যুক্ত হবে। তপ বিসর্গ, এখানে অকারান্ত বিসর্গ দেখতেই পাচ্ছ, যুক্ত বন, এদিকে ব অন্তস্থ ব্যঞ্জনের অন্তর্গত, হয়েছে তপবন। স্বর বিসর্গ বর্গীয় জ করে হয়েছে সরোজ, কারণ বর্গীয় জ হচ্ছে বর্গের তৃতীয় বর্ণ। ঠিক এভাবে অধ বিসর্গ গতি, নব বিসর্গ মণ্ডল, তীর বিসর্গ ধান, সদ্য বিসর্গ জাত, পুরো বিসর্গ হিত, অকুত বিসর্গ ভয়, মনোবিসর্গ গ করে মনোজ্ঞ, ত্রয় বিসর্গ দশ, মনোবিসর্গ জ করে হচ্ছে মনোজ। এরপরে আমরা আসব এই পর্বের শেষ সূত্র, যেটি গ দিয়ে চিহ্নিত করা আছে, হ্রস্বস্বর সহ রজাত বিসর্গ। সেখানে ছিল স্বজাত বিসর্গ, এখানে এলো রজাত বিসর্গ, এবং এটি পূর্বপদের শেষে এবং পরপদের শুরু যদি র দিয়ে হয় তাহলে বিসর্গ লোপ পাবে এবং পূর্ব স্বরটিকে দীর্ঘ করবে, পূর্ব স্বরটি দীর্ঘ হবে। মানে যদি অ থাকে তাহলে হবে আ, হর্ষই থাকলে হবে দীর্ঘই, হ্রস্যও থাকলে হবে দীর্ঘও। অবশ্যই এটি কার রূপে চিহ্নিত হবে বুঝতেই পারছ, আকার দীর্ঘইকার দীর্ঘকার। যেমন উদাহরণ দেখো, প্রাত বিসর্গ, এই প্রাতর শব্দ থেকে প্রাত এসছে, এটি রজাত বিসর্গ, এখানে রম্য প্রথমে র, তাহলে উভয়ে মিলে এই যে প্রাতর অকার ছিল সে হয়ে গেল আকার, প্রাতারম্য হলো। নি বিসর্গ রব, নির থেকে নি এসছে, তুমি জানো এখানে বলে দিয়েছি তো, সেই নি বিসর্গ থেকে এদিকে রব, তাহলে দন্তনয় হস্যইকার ছিল সেটা দীর্ঘই হয়ে হবে নীরব, নীরব বানানটা দীর্ঘই। আমরা জানি সন্ধিতে বানান সংশোধিত হয়, এই সন্ধি ভালো করে শিখলে আমরা বানানগুলোও ঠিকঠাক শিখতে পারবো। চক্ষু বিসর্গ রত্ন, এখানে হস্যও ছিল তাহলে এখানে কি হবে দীর্ঘ, আমার এখানে বলেই দেওয়া হচ্ছে স্বরটি দীর্ঘ হবে। ঠিক সেরকম নি দন্তনস্য বিসর্গ রক্ত করে হবে নীরব, দন্তনয় হস্যই বিসর্গ রদ করে হবে নীরদ, দন্তনস্যই বিসর্গ রজ করে হবে নীরজ, দন্তনয় হস্যই বিসর্গ রস করে হবে নীরস, স্ববিসর্গ রাজ্য সারাজ্য, জ্যোতি বিসর্গ রূপা জ্যোতিরূপা। এই দেখো বানান যে ভুল আছে সেটা আমরা এখান থেকে পেয়ে গেলাম, জ্যোতিরূপা বানান হবে
ঠিক এই রকম, কারণ এদিকে র আছে, এখানে হস্যই, যদি বানান্ত হস্যই, তাহলে এই বানানটি এখানে আমি ভুল লিখেছিলাম, এটা এখান থেকে জেনে গেলাম। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্ব এই পর্যন্তই, পরের পর্ব নিয়ে দ্রুত হাজির হব। তোমরা সূত্রগুলি খাতায় তুলে সলভ করার চেষ্টা করো, কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ।